মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি এখানে? আমি জানতাম যা ঘটেছে তাতে থানা পুলিশ হবেই। তা হবে না কেন বড়বাবু? বুঝছিল ফ্যাক্টরিতে আলতায় বিষ মিশিয়েছে, তার প্রমাণ আছে। আর সেই থেকে একজন মারা গেল, আর এখন আমরা মুখ বুঝে সব সহ্য করব? আপনার মুখের দিকে চেয়ে এতদিন চুপ ছিলাম বড়বাবু, আজ কিন্তু কুশীলকে থানায় দিতেই হবে। তোমরা আমাকে বড়বাবু বলো তো, আমার কথা মানো তো। যদি মেনে থাকো তাহলে কুশকে ছেড়ে দাও। জেঠুমনে তুমি তো বিশ্বাস করো যে আমি আমি এরকম কোনো বিষাক্ত জিনিস কি আলতাতে মিশাইনি। তুমি তো বিশ্বাস করো আমি এরকম কোনো কাজ করতে পারি না। আমাকে তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি এরকম। কুশ, তুমি ভুল করেছো কি করেননি সেটা বিচার করার সময় এখন নয়, তাতে কোনো লাভ নেই। যে প্রাণটা চলে গেল সে তো আর ফিরে আসবে না, আর সতীলক্ষ্মী আলতা সিঁদুরের গায়ে যে কলঙ্কের দাগ পড়েছে তাও কখনো মোছানো যাবে না। আমি তোমাদের বলছি শোন, থানা পুলিশ করে শুধু ক্ষতিই হবে, লাভের লাভ কিছু হবে না। পুলিশ আসবে, হাজারটা প্রশ্ন করবে, ফ্যাক্টরি বন্ধ করে দেবে, তোমরা সবাই পথে এসে দাঁড়াবে, তাতে কারুর কোনো উপকার হবে না। তার থেকে ফ্যাক্টরি যদি চালু থাকে সকলের লাভ, শঙ্করের পরিবারের পাশে গিয়েও তো দাঁড়াতে হবে। ব্যবসা ঠিক না চললে তাদের কি করে দেখবে? চিঠিমণি আমাকে বিশ্বাস করে আমি পুলিশের হাতে থেকে বাঁচাচ্ছে না, ব্যবসার ক্ষতির কথা শুধুমাত্র ভাবছে। সবার আগে শঙ্করের পারলৌকিক কাজের প্রয়োজন, তার জন্য তো টাকা দরকার। তাই এমন কিছু করো না যাতে ফ্যাক্টরি এখনই বন্ধ হয়ে যায়। উসকে যা শাস্তি দেওয়ার আমি দেব। কুশ ভুল করে যাই করুক, কুশের কাছে আমাদের ঋণের শেষ নেই, অকৃতজ্ঞ হতে পারবো না। তাই যতই মান অভিমান থাকুক না কেন, কুশকে জেলে যেতে দেব না। রাঙা বউ, তুমি কুশকে নিয়ে বাড়ি যাও। না না জেঠুমনি, সবাই এভাবে এখানে রেগে আছে, আমরা আপনাকে এভাবে একা ফেলে রেখে যেতে পারবো না জেঠুমনি। আমার কর্মচারীরা যতই রেগে থাকুক তারা সজ্ঞানে তাদের বড়বাবুর আর তাদের ফ্যাক্টরির কোনো ক্ষতি করবে না। তোমার বাড়ি যাও। আপনার মুখের কথায় আমরা কুশটাকে ছেড়ে দিলাম বড়বাবু, কিন্তু কি পেলাম তার বদলে? সেই মনের মধ্যে ভয় তো থেকেই গেল, আমাদের শুধু ক্ষতি আর ক্ষতিই তো হয়ে চলেছে। আমি কথা দিচ্ছি, এবার থেকে কুশ আর কোনোদিন ফ্যাক্টরিতে যাবে না, ফ্যাক্টরি কোনো কাজ করবে না, তোমরা কোনোদিনও ফ্যাক্টরিতে কুশের মুখ দেখতে পারবে না। তোমরা কাল থেকে মাথা ঠান্ডা করে কাজ করো, যদি প্রয়োজন হয় আমি প্রতিদিন একবার করে ফ্যাক্টরিতে যাব। মনে রেখো তোমাদের বড়বাবু এখনো বেঁচে আছে আর তোমাদের সাথেই আছে, বেঁচে থাকতে আর কি কি যে করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।